এক ই ভিডিও আপনি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারবেন কিনা। যেমন ধরুন, আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটাকে আপনি ইউটিউবেও এবং আপনি ফেসবুকেও আপলোড করতে চাচ্ছেন, তো এটা কি আসলে করা যাবে? এটা করলে কি কোনো প্রবলেম হবে কি না, বা এটা করলে কোনো সমস্যা হবে কি না, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। কারণ আপনারা অনেকেই এটা জানতে চাইছেন যে আসলে আমার একই ভিডিও আমি ইউটিউব প্লাস ফেসবুকে আপলোড করতে পারবো কি না, বা করলে কোনো সমস্যা হবে কি না। তো আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ সহকারে দেখতে থাকেন। আজকের ভিডিওতে আপনারা এটা শিখতে পারবেন যে আসলে আপনার একই ভিডিও আপনি দুইটা প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন কিনা, বা যদিও করেন তাহলে কোনো সমস্যা হবে কিনা, বা মনিটাইজেশন অন হবে কিনা, এভরিথিং আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো গাইজ, আপনার যদি একটা ভিডিও থাকে, সেই ভিডিওটাকে আপনি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। কারণ হলো কি, আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে কিন্তু আপলোড করার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি আপলোড করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর সবচেয়ে বড় কথা হলো কি, এই ভিডিওটা আপনার নিজের, আপনার নিজের ভিডিওটা যদি আপনি একই প্ল্যাটফর্মে বা আদার্স কোনো প্ল্যাটফর্মে আপনি আপলোড করেন তাহলে কোনো সমস্যা হবে না, কখনও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এটা আপনারা নিশ্চিন্ত হতে পারেন, আপনার একই ভিডিও আপনি যে কোনো জায়গাতে আপলোড করতে পারবেন। তো এখানে সামান্য একটু সিস্টেম আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো কি কি জানেন? কারণ আপনারা অনেকে জানেন ইউটিউবে কপিরাইট কোনো কিছু অ্যালাউ না, প্লাস ফেসবুকেও কোনো কিছু অ্যালাউ না। তো আপনি যে কাজটা করবেন, আপনার যে ভিডিওটা রয়েছে, আপনার ভিডিওটাতে কোনো প্রবলেম হবে না, জীবনে কোনো কিছু হবে না। আপনি যদি এই ভিডিওটাকে আপলোড করেন, তবে আপলোড করার আগে একটা জিনিস আপনাকে করতে হবে, আপনার এই ভিডিওটা আপলোড করার আগে একটা জিনিস আপনাকে করতে হবে, আপনার যে ইউটিউবটা রয়েছে সেই ইউটিউবে প্রথমে আপনি ভিডিওটা আপলোড করে দেবেন। তার পরবর্তীতে আপনি আপনার ফেসবুক পেজে বা ফেসবুকে বা আপনার আদার্স যে কোনো জায়গাতে আপনি আপলোড করবেন, কোনো সমস্যা হবে না। তো এই কাজটাই আপনি করে রাখবেন, কারণ আপনার এই এটা ভিডিও আপনার নিজের ভিডিও, এটা কখনও কোনো কপিরাইট বা কোনো প্রবলেম এটাতে আসবে না, ঠিক আছে? কারণ আমি আমার নিজের পেজেও আমি আমার একই ভিডিও আমি আপলোড করি, প্লাস আমার ইউটিউব চ্যানেলেও আমি আপনি একই ভিডিও দিয়ে আপনি যে ইউটিউব এবং ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আজকের এই ছোট্ট এই ভিডিওটা এটাই কিন্তু জানানোর ছিল, কারণ আপনারা অনেকে এটা জানতে চাইছেন যে ভাই এটা আপলোড করলে কোনো সমস্যা হবে কি না। তো এটা কখনো সমস্যা হবে না, এটা সম্পূর্ণ আপনার নিজের ভিডিও, আপনার নিজের যেখানে মন চায় সেখানে করতে পারেন। তবে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যদি আপনার কাছে দুই তিনটা চ্যানেল থাকে আর একই ভিডিও যদি আপনি দুই তিন চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? একই ভিডিও একটা চ্যানেলে একবার আপলোড করতে পারবেন, তার পরবর্তীতে আপনি ফেসবুক আদার যে কোনো কিছুতে আপলোড করতে পারবেন। আর আপনার কাছে দুই তিনটা চ্যানেল থাকলে একই ভিডিও দুই তিন চ্যানেলে আপলোড করলে এটা কখনো করা যাবে না, এটা আপনারা করবেন না, এটা হলে রিউজ পলিসি চলে আসতে পারে, এটা আপনার চ্যানেলে অনেক প্রবলেম হবে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, গুড বাই।